কয়েক বছর ধরে নিয়োগ নেই, সরকারি হাসপাতালে নিয়োগের দাবিতে ডেপুটেশন বেকার রেডিওগ্রাফারদের। বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের বেকারদের কতই না স্বপ্ন দেখানো হয়েছিল, প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বছরে 50,000 বেকারের চাকরির। অভিযোগ, বিজেপি ক্ষমতায় বসে এসব ভুলিয়ে গেছে, এখন সব প্রতিশ্রুতি ফুরুত, ফলে বেকারদের মধ্যে ক্রমেই ধুমায়িত হচ্ছে ক্ষোভ। কয়েক বছর ধরে সরকারি হাসপাতালগুলিতে নিয়োগ নেই রেডিওগ্রাফার, অথচ প্রায় 600 শতাধিক বেকার রয়েছে রাজ্যে, প্রতি বছর পাশ করে বের হচ্ছেন। অভিযোগ, হাসপাতালগুলিতে নিয়োগের সুযোগ থাকলেও নিয়োগ করছে না সরকার। তাই শুক্রবার বেকার রেডিওগ্রাফাররা স্বাস্থ্য দপ্তরে আসেন অধিকর্তার সঙ্গে দেখা করে দাবি জানাতে। 2016 থেকে আমাদের কোনো রেডিওগ্রাফার রিক্রুটমেন্ট নেওয়া হচ্ছে না, তো আমরা প্রত্যেক বছরই টিপস থেকে পাস আউট হচ্ছে, বাট এখন পর্যন্ত রিক্রুটমেন্ট হচ্ছে না। আনএমপ্লয়মেন্ট অনেক বেড়ে যাচ্ছে, তার জন্য গভর্নমেন্টের কাছে একটাই মানে আমরা আপিল করছি যাতে আমাদের রিক্রুটমেন্ট করা হোক। প্রত্যেকটা হসপিটালে, গভর্নমেন্ট হসপিটালে যদি ভালোভাবে নিয়োগ প্রক্রিয়া হয়, সবার জনসাধারণের খুব ভালো কাজ হয়। কারণ এখন হসপিটালে যাইলেই দেখা যায় প্রচুর পরিমাণে ভিড়, অনেক কিছু সমস্যা, তো যত বেশি স্টাফ থাকবে তো তত সবার জন্যই ভালো। আমাদের জন্য যেরকম ভালো, গভর্নমেন্টের সবার জন্যই জিনিসটা ভালো। 2016-তে লাস্ট মাত্র 37 জনের মতো নিয়োগ করা হয়েছিল, তো এরপর থেকে 6 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত নিয়োগ নেই। তো আমরা জাস্ট এটাই কথা যে মানে মানে অতি সত্ত্বর যাতে আমাদের কিছু ভ্যাকেন্সি দেওয়া হয়, কারণ আমরা ডাটা অ্যানালিসিস মোটামুটি একটা করা হয়েছে। আমরা তো অনেক বেকার মানে বাড়িতে বসে আছে, আর অনেকে এমনিতেই ডায়াগনস্টিক সেন্টারে জব করে, তো আমরা চাই যাতে মানে আমরাও নিয়োগ করা হচ্ছে আর কি একটা পরিমাণ। এদিন তারা সময় পাননি, আগামী সপ্তাহে দেখা করার কথা তাদের বলা হয়। রিপোর্ট, চ্যানেল 3 রাত।